বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট চ্যানেল নিজের লোয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাহিরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন সবাই, এটাই কামনা করি। বন্ধুরা, আজকে আমি খুবই সুন্দর একটি হাতার ডিজাইন শেয়ার করব। তো হাতাটি দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। আশা করি যদি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। এই যা হাতার ডিজাইনটি আপনারা চাইলে ব্লাউজের হাতায় কিংবা জামার হাতায় দিতে পারেন, অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। তো প্রথমে এই যে আমি এখানে হাতার কাপড়টি কেটে নিছি, ঠিক আছে, এই যে দুই ফাট করে নিছি মাঝ বরাবর কেটে। তো হাতার ডিজাইন করার আগে কিন্তু সঠিক নিয়মে হাতারটি কেটে নেবেন, ঠিক আছে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি হাতার কাপড়টির লম্বায় টোটাল নিচ্ছি 13 ইঞ্চি, অর্থাৎ দুই দিকে কিন্তু হাফ ইঞ্চি করে চলে যাবে, 12 ইঞ্চি টিকবে। তো এরপর আমি এই যে 5 ইঞ্চি নিচ্ছি হাতার মুহুরি মাপটা। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো হাতার মুহুরি মাপটা, এই লম্বার মাপটা নেবেন, ঠিক আছে। লম্বার মাপটা এই পর্যন্ত দিলে হবে, আর ছোটোদের জন্য নিলে কিন্তু আরেকটু ছোটো করে নিতে হবে। তো এই যে পাইপিং জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিলাম, দেখিয়ে দিচ্ছি এই যে পাইপিংটি এই পরিমাণে হবে, চিকন হবে, এই জন্য আমি একটা দাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটু বাঁকা করে সেলাই করতে হবে, ঠিক আছে, যেন উল্টানোর সময় সহজ হয়। তো এরপর এই যে বাঁকা সাইডটাও আমি কেটে নিছি। এভাবে করে যদি আপনারা চিকন পাইপিং তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা উল্টাতে পারবেন। তো ভালো করে এই যে একটা সুই নিলাম, আটকিয়ে নিচ্ছি। তো এরপর এই যে এক পাশে প্রবেশ করে অন্য পাশে বের করে এভাবে করে টেনে এই যে পাইপিং কাপড়টি উল্টে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই এই যে উল্টানোর সময় সুতাটি আস্তে টানবেন, জোরে টানবেন না, আলতো করে টানবেন, যেন আবার জোরে টানলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে। তো এই যে পাইপিংটি আমি তৈরি করে নিলাম। এরপর আমি এখানে একটা মোটা পাইপিং তৈরি করে নিছি। তো এটি ছড়া আমি এই যে দেখিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি দিছি, ঠিক আছে, আমি এটি কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে নিছি। তো এরপর আমি পাইপিংগুলোকে 2 ইঞ্চি করে কেটে নিব, ঠিক আছে, যতগুলো আমার প্রয়োজন সবগুলো আমি কেটে নিব 2 ইঞ্চি করে, এই যে 2 ইঞ্চি। তো এরপর আমি এখানে একটা কাপড়ের উপরে এই ফেস্টিংটাকে আয়রন করে নিছি, ঠিক আছে, ফেস্টিংটি ছড়া আমি 3 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। লম্বাটা কিন্তু হাতার মুহুরি মাপ পরিমাণ মতোই নেবেন, হাতার মুহুরি যা আছে ওই পরিমাণ মতোই নেবেন লম্বার মাপটা, আর ছড়ার মাপটা আমি 3 ইঞ্চি দিচ্ছি। তো এরপর এই যে 2 ইঞ্চি করে আমি ছোটো ছোটো করে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এরপর এই যে মোটা পাইপিংগুলোকে আমি এভাবে করে একটা ভাঁজ করে সেলাই করে নিব, ঠিক আছে, যেখানে আমি 2 ইঞ্চি পরিমাণে দাগ দিছি ওইখানে কিন্তু সেলাই করব। একটা একটা করে কিন্তু দুই দিকে কিন্তু সেলাই করে নিতে হবে। তো সুতাটি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এখন আমি এই পাশে লাগাবো। তো এই যে আমি অফ ক্যামেরা সবগুলো সেলাই করে নিচ্ছি। এরপর পাইপিংটাকে এইভাবে করে বাঁকা করে বসাতে হবে। তো এরপর মেপে কিন্তু আমি এই যে বাতি যে পাইপিং আছে ওইটা কেটে নিচ্ছি, এরপর এই যে এই সাইড দিয়ে দিব। তো এরপর এই যে এখানে কিন্তু সেলাই করে নিতে হবে। এখন আমি হাতার কাপড়টি নিচ্ছি, ঠিক আছে, হাতার কাপড়টিকে এই যে সমান করে বসাতে হবে পাইপিংয়ের যে ডিজাইন করছে ওই ডিজাইনের উপরে। তো এরপর এই পাশটাও সমান করে এই পাশের মতো সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম, নেওয়ার পরে এখন আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। এরপর বাতি কাপড় ছিল ওইটা কেটে নিছি। এখন আমি দেখিয়ে দিব এই যে এই কাপড়টির আমি ছড়া নিচে হলো 4 ইঞ্চি থেকে 200টা বেশি, আর এই কাপড়টি আমি 2 ইঞ্চি নিছি, ঠিক আছে। তো এরপর আমি সমান করে দুটো কাপড়কে একসাথে বসাবো, বসিয়ে তারপর আমি সেলাই করে নেব।
তো লম্বাটা কিন্তু আপনারা যতটুকু কুচি হবে ওই পরিমাণ মতোই নেবেন, ঠিক আছে? তো এরপর এই যে হাত দিয়ে আমি একটু ফিনিশিং করে দিচ্ছি, দেওয়ার পরে আমি এক ফাঁস থেকে এভাবে করে চিকন করে নিচে সিলাই করে দিতে হবে। তো এরপর আমি এভাবে করে একটা একটা করে কুচি দিব, ঠিক আছে? দুই দিক থেকে কুচিগুলো দিব মোটা করে। এরপর এই যে এভাবে একটা দিব, তারপর আমার দিকে করে একটা দিব, অর্থাৎ একটা মেশিনের দিকে দিব, সুইয়ের দিকে আরেকটা আমার দিকে দিব। এভাবে করে আমি সবগুলো কুচি বসাবো। এখন মাঝখানে কিন্তু 1/2 ইঞ্চি থেকে বা 1 ইঞ্চি পরিমাণে এই জায়গা রেখে দিতে হবে, কুচিগুলো দেখতে এমন হবে, ঠিক আছে? তো আমি একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে হবে কুচিগুলো। এরপর এখানে আমি আরও একটা কাপড় নিছি, কাপড়টি আমি 3 ইঞ্চি করে চওড়া এবং লম্বা নিছি। এরপর একটা ভাঁজ দিলাম, এরপর একটা ফাটকে আমি এভাবে করে এই যে এভাবে করে একটা ভাঁজ দিব। তো আমি এরপর দুই দিক থেকে আমি ভাঁজ করে দিছি, ঠিক আছে? অনেক সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল। তো এরপর এই যে যেখানে আমি ফাঁকা জায়গা রেখে দিছি ওখানে একটা একটা করে বসাবো, বসিয়ে তারপর আমি সেলাই করে নেব। তো এখনই আমি এই যে আমি সবগুলো সেলাই করে নিব। তো সবগুলো সেলাই করে নেওয়ার পরে এখন আমি বাড়তি যে কাপড় ছিল ওইগুলো কেটে নিছি। এরপর হাতার কাপড়টি নেবেন, এভাবে করে হাতার কাপড়ের উপরে এই ডিজাইনের কাপড়টিকে বসাবেন, ঠিক আছে? এভাবে করে বসাতে হবে, বসিয়ে তারপর একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এরপর এই যে উল্টানোর উপর দেখতে এমনই হবে। তো এরপর উপরে কিন্তু একটা সাপসেলা দিয়ে দিতে হবে, একটা সাপসেলা দিয়ে দিবেন। তো এখন আমি বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিব, দুই দিকে বাড়তি কাপড় ছিল ওইগুলো কেটে নিছি। নেওয়ার পরে এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, অনেক সুন্দর একটি হাতার ডিজাইন আমার তৈরি হয়ে গেল। তো এরপর এভাবে করে ভাঁজ করে তারপর হাতার মোহরের মাপ নিয়ে আপনারা সেলাই করে নেবেন। কুচির এখানে কিন্তু আপনারা হাতার মোহরের মাপটা নেবেন, এরপর এখানে কিন্তু কামিজের মাপটা নেবেন, নিয়ে তারপর সেলাই করে নেবেন। তো এই যে অনেক সুন্দর একটা হাতার ডিজাইন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।